পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বরাবরের মতোই বাংলাদেশের সনন্দন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো, এখানকার চিকিৎসা সেবা সম্পর্কে তার কাছেই জানতে চাইবো। আমরা সরাসরি কথা বলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম তো ফজল। কোথা থেকে আসছেন আপনি? আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, আমার নবীনগর থানা থেকে। ব্রাহ্মণবাড়িয়া? জি। আচ্ছা, ওইখান থেকে এসেছি। এখানে কেন এসেছেন? আমার মাঝে কোমরের ব্যথা ছিল, সেজন্য আমি চিকিৎসার জন্য এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু শুনলাম আপনি এখানে ভর্তি ছিলেন, ঠিক কতদিন যাবত ভর্তি ছিলেন? বারো দিন যাবত ছিল। 12 দিন যাবত ভর্তি ছিলেন? জি জি। আপনার কি সমস্যাটা ছিল একটা বলতে বলবেন কি ছিল? মাজার মধ্যে ব্যথা, দীর্ঘ 4 বছর ধরে আমার ব্যথা ছিল। তো 2 বছর ধরে আমি স্যারের ইউটিউবের চ্যানেল এবং টেলিভিশনে যে স্বাস্থ্য কথা নিয়ে অনুষ্ঠান করে ওগুলো আমি দেখতাম, দেখার মাধ্যমে তারপরে আমি টেলিফোন করি। এরপরে এর মাধ্যমে আমি ঠিকানা জানতে পারলাম, জানে তারপরে ডিপিএস হসপিটালে আমি ভর্তি হই। আচ্ছা, আপনি তো আপনার যে সমস্যাটা ছিল সেটা তো 4 বছর যাবত, সেটা কি এর আগে কোথাও চিকিৎসা নিয়েছিলেন? এর আগে একবার নিয়েছিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হসপিটালে। তো ওইখানে 2 বছর আগে। তো ওই সুতো আমার বেশ একটা কিছু কাজ হয়নি। আচ্ছা, সেটাকার সেখানকার চিকিৎসা সেবাটা কেমন ছিল? চিকিৎসাটা ওই এক্সরে করছি আর 2 মাস ওষুধ খাইছি আর কি। কতটুকু মানে কোনো থেরাপি বা মেডিসিন? না, ওরকম কোনো কিছু নেই। তারা মেডিসিন খাইছে তো? শুধু মেডিসিনের মাধ্যমে চিকিৎসা, থেরাপি নেন নি? না। তো এখানে আপনি কেমন মানে কোন ডক্টরের আন্ডারে আছেন? এখানটা ডক্টর মোহাম্মদ সুরুল্লাহ স্যারের আন্ডারে আছেন। আচ্ছা, তো এই 12 দিনে এখন আপনার কি অবস্থা? জি, 12 দিন অনেকটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার তো কোমরের সমস্যা ছিল? না, কোমরের সমস্যা ছিল। সেটা কি সমাধান হয়েছে? হয়েছে আলহামদুলিল্লাহ, একটু মানে আছে আর কি। আচ্ছা, আপনি তো আজকে চলে যাবেন? আজকে আমি চলে যাবো। আচ্ছা, এখানকার চিকিৎসা সেবাটা কেমন? মানটা ভালো, যারা আসে নাই তারা যেন আসলে দেখতে পারবেন, মান ভালো সবাই, সেবার মান অনেক উন্নত, যারা নিজের চোখে দেখতে পাইলাম। আচ্ছা, আপনি কি সন্তুষ্ট চিকিৎসা সেবা নিয়ে? জি, আমি সন্তুষ্ট। আচ্ছা, এখানে পরিবেশটা কেমন? পরিবেশটা ভালো, অনেক পরিষ্কার, এখানের নার্স ডাক্তার সবাই ভালো আছেন, সবাই ভালো ব্যবহার করে এবং বুঝ পরামর্শ ভালো দেয়। আচ্ছা, অন্যান্য রোগীদের সম্পর্কে যদি কোনো অ্যাডভাইস দেওয়া থাকে আপনার, কোনো পরামর্শ দেওয়া আছে কি? যে আমি বলবো এখানে আসার জন্য, কারণ এখানে অনেক উন্নত মানের চিকিৎসা চলতেছে এবং থেরাপির মাধ্যমে অনেক প্রবাসী ভাই এবং অনেক লোক ভালো হয়ে যাচ্ছে, এটা আমরা শুনছি দেখতেছি। আপনি নিজেও প্রমাণিত? জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য বিডিএ টুডেস অনলাইন পত্রিকা থেকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।